রামাজানকে লক্ষ্য করে আল্লাহর কত প্রস্তুতি। আল্লাহ কি প্রস্তুতি নেন, আল্লাহ কি প্রস্তুতি নেই? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবু সামা ওয়া ফুতগুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রায়াতিল লিআখর ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রায়াতিল লিআখর ফুতিহাত আবওয়াবুল জান্নাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান মাস আগমন করে, যখন রমাদান মাস আগমন করে, খেয়াল করে শুনুন, আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন, আপনাকে আমাকে কত ভালোবাসেন, আপনাকে আমাকে কত ভালোবাসেন। যখন রমজান মাস আমাদের সামনে এসে হাজির হয়, তখন আসমানের দরজাসমূহ আল্লাহ খুলে দেন। আচ্ছা, আসমানের দরজাসমূহ খুলে দেওয়ার মানেটা কি? আসমানের দরজা মানে বরকত কোথা থেকে আসে বলেন তো? বরকত কোথা থেকে আসে? বারাকাতু, বারাকাতু ফিস সামা, আসমান থেকে যত বরকত আছে সব নাজিল করে দেন কিয়ামতের দিন। যত বারাকাতের দরজা আছে, আবওয়াব ব্যবহার হয়েছে বহুবচন, আসমানের সাত আসমানের যত বরকত আছে সকল বরকতের দোয়ার আল্লাহ খুলে দেন এই রমজান মাস আগমন করলে, যাতে বান্দার প্রতি আল্লাহ বরকত নাজিল করতে পারেন, বান্দাতে বরকত হাসিল করতে পারেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন এই রমজান মাস আগমন করার কারণে। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করেন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলে আবদ্ধ রাখেন এই রমাদানের কারণে। শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন, অনুগ্রহ দয়ার দরজা আল্লাহ খুলে দেন, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ কত দয়ালু যে বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে কল্যাণের জন্য, বান্দার ভালোর জন্য তিনি কত প্রস্তুতি নিয়েছেন, নিয়েছেন না?